আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, মলদোভা ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ। এই দেশটি সম্পর্কে অনেকেই কিন্তু জানতে চেয়েছেন। বিগত কিছুদিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম চ্যানেলের মধ্যে। তো আমাদের হাতে ওই সময় মানে কিছু ডিমান্ড ছিল মলদোভার দেশ নিয়ে, কাজের ভিসা নিয়ে। তো সেই সুবাদে কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে মলদোভাতে যাওয়ার জন্য ওই ধরনের আগ্রহ প্রকাশ নেই, বা অনেকেই কিন্তু মলদোভার দেশটিতে ওই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি যে যাওয়ার জন্য। তো মূলত কথা হচ্ছে, কেন বাংলাদেশিরা এই মলদোভার দেশটিতে যেতে চাচ্ছে না, বা ওই ধরনের কেন আগ্রহ প্রকাশ নেই? তো সেটা হচ্ছে, অনেকেই কিন্তু সেনজেনভুক্ত যে দেশগুলো আছে বর্তমানে, যে কসোভো এবং রোমানিয়া এবং বুলগেরিয়া, এই সমস্ত দেশগুলো কিন্তু যাওয়ার জন্য অনেকেই কিন্তু উঠে পড়ে লেগেছেন। তো এটা হচ্ছে মূলত যে মলদোভা দেশটি, এটি আর্থিক দিক থেকে ইউরোপের নন সেনজেনভুক্ত দেশের ভিতরে মলদোভা দেশটি আর্থিক দিক থেকে তারা কিন্তু একটু নিম্ন পর্যায়ে। তো এখানে আপনার যাওয়ার পরে যে স্যালারিটা বা বেতন হবে, মাসিক যে বেতনটা, সেটা হচ্ছে 35,000 থেকে 40,000 টাকা। আর আপনি যদি হাই র্যাঙ্কের প্রফেশনালি কোনো স্কিল ওয়ার্কার হিসেবে যান, সেক্ষেত্রে হয়তো বা আপনার বেতন বা স্যালারিটা ওই ধরনের একটু ভালো পর্যায়ে হবে, হয়তো বা 700 থেকে 800 ইউরো এরকম হতে পারে। তবে সেটা হচ্ছে হাই স্কিল যে ওয়ার্কার হিসেবে যদি আপনি সেখানে প্রবেশ করতে পারেন তারপরে। তো যাই হোক, বাংলাদেশ থেকে মোটামুটি ভাবে যেটা, সেটা হচ্ছে যে নন স্কিল ওয়ার্কারই পর্যায়ক্রমে বেশি হয়ে থাকে। মলদোভার বেতন যেটা, সেটা হচ্ছে একটু নিম্ন পর্যায়ে, যার কারণে অনেকেই কিন্তু অনিয়ম প্রকাশ করতেছেন। সেই হিসাবে অন্যদিক থেকে যদি আমরা দেখি, কেন এই দেশটিকে বাংলাদেশ তথা অন্যান্য দেশের লোকজন বেছে নেয়, সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে যে ওখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তারা কিন্তু সেখানে যায় এই দেশটি থেকে, মানে এই মলদোভা থেকে অন্য যে কোনো দেশে প্রবেশ করার জন্য অবৈধ পন্থা অবলম্বন করে। মূলত সেই দিক থেকে বিবেচনা করে কিন্তু তারা এই দেশটিকে বেছে নেয়। ভিউয়ার্স, মলদোভার ভিসা রেশিও কেমন? মলদোভা ভিসা পাওয়ার জন্য আমাদের বাংলাদেশিদের, বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিবর্গ যারা আছেন, যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন মলদোভাকে কেন্দ্র করে, তাদের ক্ষেত্রে বলবো যে মলদোভাতে যদি আপনি ভিসার জন্য ভিসা প্রসেসিং করেন, ফাইল প্রসেসিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই। আপনি কিন্তু অথোরাইজ করার মাধ্যমেই কিন্তু আপনার ফাইলটা প্রসেসিং করতে পারবেন ইন্ডিয়া যে এম্বাসি আছে সেখানে, সেখান থেকে আপনার ভিসা স্টিকার হয়ে আপনার বাংলাদেশে আসবে এবং আপনার কিন্তু বাংলাদেশি ভিসা আপনি পাবেন। অতএব আপনার কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। টোটালি এই বিষয়টা হচ্ছে এইরকম যে বিগত দিনগুলোতে রোমানিয়ার ভিসাটা আমরা যেরকম পেয়েছিলাম, যেমনটা যে আপনাকে ইন্ডিয়াতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার বাংলাদেশ থেকেই কিন্তু অনেকেই রোমানিয়ার ভিসা পেয়েছে বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে, সেম একই ক্যাটাগরির ভিত্তিতে মলদোভার ভিসাগুলো কিন্তু ওইভাবে হচ্ছে। মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যার মাধ্যমে যেখানেই আপনি জমা দেন না, আপনার পারমিট যদি অরিজিনাল হয়ে থাকে এবং যার মাধ্যমে জমা দিচ্ছেন উনি যদি সৎভাবে একবার জেনুইন অনেস্টলি যদি আপনার ফাইলটা প্রসেসিং করে থাকে, টুডে টুমোরো আজকে অথবা দুই দিন পরে, যে কোনো একটা সময় লাগুক না কেন, একটু সময়ের ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। তো সেই সুবাদে উনি যদি আপনার ফাইলটা সুন্দরভাবে প্রসেসিং করে, আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন। এখন কথা হচ্ছে যে টোটাল প্রসেসিং টাইম বা আপনার খরচটা কী ধরনের হতে পারে। টোটাল প্রসেসিং টাইমটা হচ্ছে খুবই অল্প একটি সময়ের ভিতরে সম্ভব, সেটা হচ্ছে 3 থেকে 3.5 মাস বা 4 মাস। আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে একটা পারমিট আসতে যেটা, সেটা হচ্ছে যে 2 থেকে 2.5 মাসের মতো সময় লাগে। ইন্ডিয়া থেকে ফাইল প্রসেসিং করতে হয়তো বা 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ 1 মাস পর্যন্ত লাগতে পারে। টোটাল মিলে বাংলাদেশের ম্যান পাওয়ার এবং টিকিট এ টু জেড সম্পূর্ণ সব কিছু মিলিয়ে 3 থেকে 4 মাসের ভিতরে ফুল প্রসেসিংটা সম্ভব, যদি আপনার যে ব্যক্তি বা মাধ্যম বা লিঙ্কের মাধ্যমে আপনি জমা দেন উনি যদি সঠিকভাবে আপনার প্রসেসিংটা করে থাকে, সেক্ষেত্রে 4 মাসের ভিতরে কিন্তু সম্পূর্ণ সব কিছু সম্ভব। ভিউয়ার্স, ভিসা রেশিও কেমন? ভিসা রেশিওটা খুবই খুবই ভালো অবস্থায় আছে। তো যারাই মলদোভার উদ্দেশ্যে যাবেন, যার কাছে জমা দিবেন, দেখে শুনে বুঝে জমা দিবেন যেন আপনার ফাইলটা সুন্দরভাবে প্রসেসিং করে, এবং যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার কোম্পানিতে যে কাজটি আছে ওই কাজটি সম্পর্কে ভালোভাবে একটি সাধারণ যেই জেনারেল যে এক্সপিরিয়েন্স সেটা আপনি জেনে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ভিউয়ার্স, মলদোভার বেতনের যে কন্ডিশন বা অবস্থা সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু 35,000 থেকে 40,000 টাকা এরকম একটি অ্যামাউন্ট আপনি পেয়ে থাকবেন মলদোভাতে। মলদোভাতে বর্তমানে অনেকেই ওয়ার্ক পারমিটের কাজ না করে
ই ভিসা, ই ভিসার পিছনে ছুটছেন, মানে ইলেকট্রিক ভিসা যেটা বলা হয়, ইলেকট্রিক ভিসা মানে ভিজিট ভিসা হয়ে থাকে। তো এই ভিজিট ভিসা নিয়ে মলদোভা বা ইউরোপে গিয়ে সেখান থেকে অন্য পথে বা অবৈধ পথ অবলম্বন করে বিভিন্ন দেশে তারা গমন করার জন্য চেষ্টা করতেছে। তো যাই হোক, বিভিন্ন ভিডিও গুলোতেই বলি যে অবশ্যই আপনারা এই সমস্ত বিষয় কখনো আপনারা চিন্তা ভাবনা করবেন না, আর যারাই চিন্তা ভাবনা করতেছেন এই ধরনের কোনো কিছু, তারা অবশ্যই কিন্তু ভেবে চিন্তে সামনে অগ্রসর হবেন। আপনার জীবন সবচেয়ে বড় একটি বিষয়, আপনার লাইফ সবচেয়ে বড় একটি বিষয়, এই বিষয়গুলো ভেবে চিন্তে সামনে অগ্রসর হবেন। মূল কথাগুলোর মধ্যে এটাই, মলদোভার ভিসা আপনারা যার মাধ্যমে জমা দিবেন সঠিক সুন্দরভাবে যদি প্রসেসিং করে থাকে তাহলে ইনশাল্লাহ ভিসা পাবেন। বুঝে শুনে সামনে অগ্রসর হবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন দেশে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।